ওয়েলকাম ফ্রেন্ডস দেশ জুড়ে ইলেক্টরস ভেরিফিকেশান প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটা নিয়ে আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করছেন তো বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া ভালো দেখুন এটা ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া থেকে পাবলিশ করা হয়েছে সমস্ত রাজ্যের জন্য এবং এখানে ইভিপি সম্পর্কিতই বিজ্ঞপ্তি এটা এটা তিরিশে আগস্ট দু হাজার উনিশ পাবলিশ করা হয়েছিল এবং অ্যাকচুয়ালি কি বলতে চাইছে বা কাজটা কি। এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকা কিন্তু প্রত্যেকেরই দরকার এখানে দেখুন ইভিপির লক্ষ্য কি সেই নিয়ে এখানে বলা আছে তো প্রথমেই বলে রাখি যে কথাটা আমি বারবার বলেছি আপাতত ফার্স্ট সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু এই প্রোগ্রাম চলবে আপাতত পরে বাড়তে পারে তো এখানে মেন কাজটা কি করতে বলা হচ্ছে ইলেকশন কমিশন থেকে যে নির্দেশ দিচ্ছে দেখুন এখানে ছটা পয়েন্ট দেওয়া আছে যে কাজগুলো আমরা করছি অ্যাকচুয়ালি বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার কারণ তাড়াহুড়ো করে বা বিভিন্ন রকম খবর দ্বারা বিভ্রান্ত হয়ে হুটোপাটি করে কোনো কিছু না করাটাই শ্রেয় বা ভুল তথ্য নিয়ে বসে থাকা যে এই এই জিনিসগুলো ইলেকশন কমিশন থেকে করতে বলেনি অ্যাপটা ফেক বা অ্যাপের সঙ্গে ওয়েবসাইটের কোনো লিঙ্ক নেই অতএব একটা ভুল ধারণা তৈরি করা এই বিষয়গুলোকে ক্লিয়ার করা আগে দরকার যে কি উদ্দেশ্যে এটা হয়েছে বা অ্যাকচুয়ালি কি করতে হবে এই ধারণাটা স্বচ্ছ করার জন্যই আজকে আমার এই ভিডিওটা দেখুন এই প্রোগ্রামে যেটা বলছে যে ভোটারকে ভেরিফাই করতে হবে তার ডিটেলস এবং কারেকশান যদি কিছু থাকে সেগুলো সংশোধন করতে বলা হচ্ছে ইনক্লুডিং ফটোগ্রাফ ইফ রিকোয়ার্ড অ্যান অথেন্টিকেশান অফ এন্ট্রি অর্থাৎ সমস্ত যে এন্ট্রিগুলো আছে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে ফটো সমেত সেগুলো কারেকশান করতে বলা হচ্ছে এবং ভেরিফাই করতে বলা হচ্ছে তারপরে যেটা বলছি দু নম্বরে ফ্যামিলি মেম্বারদের ডিটেলস ভেরিফাই করতে বলা হচ্ছে তাদের এন্ট্রি রিমুভাল যদি ভুলবশত কোনো মেম্বার থাকে আপনার ইয়েতে বা কেউ মারা গিয়ে থাকে তো সেক্ষেত্রে তাকে বা শিফটেড কেস থাকে ডেট ইলেক্টর থাকে সেগুলোকে রিমুভ করতে বলা হচ্ছে তারপরে নতুন ভোটার এনরোলমেন্ট আন আনএনরোল্ড সিটিজেন্স অ্যান্ড টু অপটেন ডিটেলস অফ প্রসপেকটিভ ইলেক্টরস ইন দি ফ্যামিলি অর্থাৎ আঠারো বছর হয়ে গেছে তাদেরকে এনরোলড করা যাদের ভোটার কার্ড হয়নি আর ষোলো বছর থেকে বয়স আঠেরো হয়নি তাদেরকে প্রসপেকটিভ মানে সম্ভাব্য ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা তারপরে বলছে তিন নম্বরে টু অপটেন কনট্যাক্ট ডিটেলস অর্থাৎ মোবাইল নাম্বার যেটা আমরা লিঙ্ক করছি এপিকের সঙ্গে সেটা পাশাপাশি জিআইএস মানে স্মার্টফোনের সাহায্যে যে জিপিএস লোকেশান সেটাকে আরও অ্যাকুরেট করে অ্যাড্রেসটাকে অ্যাকুরেট করা তারপরে রিমুভাল হ্যাঁ এগুলো আর সেরকম বিশেষ কিছু নাই হ্যাঁ এই যে পোলিং স্টেশন সম্পর্কে এই যে কথাটা বলেছে এক্সিস্টিং বা প্রোবেবল পোলিং স্টেশন সম্পর্কে ইনপুট তথ্য দেওয়া বা ইলেকট্র এই সম্পর্কে বিষয়গুলো মোটামুটি এই কটা বিষয় তো আমরা এই কাজগুলোই কিন্তু ওখানে করছি তো এই জিনিসগুলোই করতে বলা হচ্ছে এবং অতীতেও এই জিনিস হয়েছে সমস্তটা অফলাইন মোডে হয়েছে আপনারা অনেকেই জানেন যে ওই যে এখানে যে ফর্মগুলো ফিল আপ করছেন ফর্ম সিক্স ফর্ম এইট ফর্ম এইটে ইত্যাদি এই ফর্মগুলো আগে কিন্তু বিএলও ক্যাম্প অফিস থেকে অফলাইন মোডে ফিল করে করা হতো সেই কাজটা এখন অফলাইনের পাশাপাশি অনলাইনে শুরু হয়েছে যাদের পক্ষে সম্ভব তারা অনলাইনে কাজটা করলে অনেকটা কাজ এগিয়ে যাবে কাজে এটা নতুন কিন্তু বিষয় কিছু নয় অনলাইনে শুরু হয়েছে পাশাপাশি অফলাইন আছে আগে অফলাইনে হতো সেই বিষয়টাকে অনলাইনে করা হয়েছে আরও সুন্দরভাবে সিস্টেমেটিক হয়েতে কিন্তু কাজ করতে গিয়ে এখন লক্ষ লক্ষ মানুষ একসাথে অ্যাপ বা ওয়েবসাইটটার ওপর কাজ করার জন্য প্রেশার পড়ছে সারবার স্লো হয়ে যাচ্ছে বলে এখন ঠিকঠাক মতো কাজ কিন্তু হচ্ছে না আচ্ছা এরপরে আমি যে জায়গাটা যাব আপনাদের সাথে অ্যাপের বিষয়টা নিয়ে অ্যাপটা নিয়ে আপনাদের অনেক রকম মন্তব্য রয়েছে দেখুন ইলেকটরস মে ভেরিফাই দি ডিটেলস থ্রু অর্থাৎ ইলেকটর ভোটাররা তাদের ডিটেলস ভেরিফাই করবে কী কী পদ্ধতির সাহায্যে একটা হচ্ছে ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপ পরিষ্কার উল্লেখ করা আছে তারপরে এনভিএসপি পোর্টাল এই দুটোর মাধ্যমেই আমরা কিন্তু এখন কাজ করছি কাজে এই দুটোই কিন্তু নির্বাচন কমিশনের সাজেস্টেড মাধ্যম অতএব কোনোটা ভুল বা এই যে অ্যাপের সঙ্গে অ্যাকচুয়ালি পোর্টালটার কিন্তু লিঙ্ক নেই যে কারণে আপনি অ্যাপে এন্ট্রি করলে পোর্টাল থেকে দেখতে পাবেন বিষয়টা তা কিন্তু নয় দুটো সেপারেট উইংস এবার এই দুটোকে নিয়ে ইসিআই কীভাবে কাজ করবে সেটা তাদের ব্যাপার তারপরে বলছে কমন সার্ভিস সেন্টারে ভিজিট করে আপনি কাজটা করতে পারেন ভোটার ফেসিলিটেশন সেন্টারে গিয়ে কাজ করতে পারেন কিন্তু এইগুলো অ্যাভেলেবিলিটি কিন্তু সেভাবে নেই পাশাপাশি যারা প্রতিবন্ধী মানুষ তারা উনিশশো পঞ্চাশে ফোন করে এই বিষয়গুলো করতে পারেন এই হেল্পলাইন নাম্বারটার কথা আমি আগেও বলেছি এবং এখানেও কিন্তু দেখুন এই যে সাতটা পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টে যে কাজগুলো করতে বলা আছে এই যে বিভিন্ন ডকুমেন্টসের সাপেক্ষে এন্ট্রিগুলোকে কারেকশান করা তারপরে আপনার এক্সিস্টিং দি ডিটেলস কারেকশান যেটা আমি আগে বললাম ফার্নিশিং ডিটেলস অব ফ্যামিলি মেম্বার ভেরিফাইং দেয়ার এন্ট্রি তাদের এন্ট্রিগুলোকে ভেরিফাই করা তারপরে সিফটেড ইত্যাদি নতুন এনরোল্ড যারা আছে এখানে দেখুন বয়স দিয়ে দিয়েছে যে যারা এলিজিবল মেম্বার আপনার এক এক দু হাজার একের আগে যাদের জন্ম তাদেরকে নতুন মেম্বার হিসাবে অ্যাড করা আর সম্ভাব্য ইলেক্টারের ক্ষেত্রে দুই এক দুই থেকে এক এক দু পর্যন্ত যাদের জন্ম তাদেরকে সম্ভাব্য ইলেক্টার হিসেবে ইনক্লুড করা তারপরে এই যে আপনার জিপিএস যে লোকেশান সেই মোবাইল অ্যাপের মাধ্যমে বেটার সার্ভিসের জন্য সেইটা লোকেশানটাকে ঠিক করে অ্যাড্রেসটাকে কারেকশন করতে বলা হচ্ছে কাজে এই যে অ্যাপ আমি যেটা নিয়ে বারবার বলতে চাইছি মোবাইল অ্যাপ এবং এই যে পোর্টাল দুটোই কিন্তু ইসিআই থেকেই সাজেস্টেড অতএব কোনোটাই কিন্তু ভুল বা ফেক এই বিষয় নয় বা এই যে খবরটা চলছে যে এগুলো ফালতু জিনিস করার দরকার নেই তাও কিন্তু বিষয়টা নয় কাজটা কিন্তু নির্বাচন কমিশন থেকেই করতে বলা হচ্ছে কিন্তু এটাকে নিয়ে অন্যরকমভাবে বিশাল কিছু ভয়ঙ্কর বিষয়ে ভাববার কিন্তু কোনো কারণ নেই এবং তারপরে এই সব প্রসঙ্গে আপনার বিএলওদের ট্রেনিং সেই ব্যাপারেও বলা আছে ট্রেনিংয়ের পর এই যে এখানে দেখুন আমি যাচ্ছি এই জায়গাটা দেখুন আপনার এই যে স্পেসিফিক ট্রেনিং দিতে হবে এই ব্যাপারে বিএলও যারা আছে ইআরও তারপর কনভেনার্স ইত্যাদি তাদেরকে ট্রেনিং দিয়ে তারা কিভাবে কাজগুলো করবেন এখনো কিন্তু সমস্ত বিষয়গুলো কমপ্লিট হয়নি টোটাল যে প্রসেস সমস্ত বিষয়টা কমপ্লিট হলে কিন্তু টোটাল বিষয়টা বোঝা যাবে যে আমরা যে আপলোডগুলো করছি তারপর সেগুলো বিএলও কীভাবে কারেকশান করবে তারপর এপিকটা বাড়িতে আসবে বা কি ব্যাপার কি বৃত্তান্ত কিন্তু মেন যে বিষয়টা হচ্ছে প্রত্যেকের এন্ট্রিগুলো কারেকশান করতে বলা হচ্ছে যদি কোনো ভুল থাকে এটা এক নম্বর আর দ্বিতীয় ফ্যামিলি ট্রিটা ফ্যামিলি লিস্টিংটা করতে বলা হচ্ছে এটা দু নম্বর বিষয় আর যাদের শিফটেড কেস আছে বা যাদের ডেট কেস আছে সেগুলোকে যেগুলো শিফট হয়ে গেছে সেগুলো প্রেজেন্ট লোকেশন থেকে ডিলিট করতে বলা হচ্ছে রিমুভ করতে বলা হচ্ছে এই মেন কাজ কটা কিন্তু অফলাইনেও আগে হতো এখনও অফলাইন মোডে আছে পাশাপাশি অনলাইন মোডটাকে চালু করা হয়েছে এই মোটামুটি বিষয়টা অতএব আগে ধারণাটাকে স্বচ্ছ করুন এবং সেইভাবে কাজ করুন কোনো রকম বিভ্রান্তির শিকার হবেন না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট আছে কোনো সমস্যা হলে ওয়েবসাইটে গিয়ে আপনি দেখে নিন আপনি যে কাজটা করছেন কাজটা ইসিআই থেকে করতে বলা হয়েছে কি না আপনি নিজে নিশ্চিত হন তারপরে আপনি কাজটা করুন কোনোভাবে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে বা কারোর দ্বারা প্রভাবিত হয়ে ভুলভ্রান্তির শিকার হবেন না এইটুকু আপনাদেরকে আমার অনুরোধ ধন্যবাদ